নমস্কার, বেঙ্গলি ভোজাটা আরও একটি নতুন ব্লগে তোমাদের সকলকে স্বাগত। আমি সঙ্গীতা নিয়ে চলে এসেছি আরও একটা নতুন দিনের নতুন ভিডিও। আর আজ তোমাদের সাথে শেয়ার করব অষ্টমী ভিডিওটা, যে অষ্টমীতে আমরা কী করে কী করলাম আর এই প্রথমবার রাতে পুজো দিলাম, কীরকম কী এক্সপিরিয়েন্স ছিল সেটাই তোমাদের সাথে শেয়ার করব। তো চলো, গলার অবস্থা কিন্তু এখনও খারাপ, অতটাও ঠিক হয়নি, তবে গলাটাকে ইগনোর করো আর ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো। চলো, আমাদের দাদাভাই কাল সকালে কাঁচা কুমড়ো সবজি হবে। এই তো রেডি হয়ে গেছি। ফুলটা লাগালাম না, এখন ওখানে গিয়ে লাগিয়ে নেবো। ফুলটা নিয়ে নিয়ে কিছু ভুলে যাচ্ছি কি দেখো। চলো, এই যে ব্যাগপত্র নিয়ে মেনে পড়ছি, মাথা ফুলটা লাগাইনি, ফুলটা ওখানে গিয়ে লাগাবো। কি করবো, রুমাল নিয়েছো? এই যে ব্যাগ গুছিয়ে নিয়ে নিয়েছে, বোমাটি নিয়ে নেবো। এইটা দরজাটা, গেটটা বাকি আছে। এই যে এখানে রামলীলা হচ্ছে, প্রথমবার এরকম হলো যে এত রাত্রে অষ্টমী পুজো দিতে যাচ্ছি। ভাবা যায়, প্রায় বাজে 12টাই ধরো, 12টা বাজতে 5 মিনিট বাকি আছে, এই সময় যাচ্ছি পুজো দিতে। রাস্তাঘাটে কিন্তু লোক আছে, দিয়ালি কালী পুজোটা দিতে যেতাম, এবার দুর্গা পুজো যাচ্ছি প্রথমবার এরকম 12টার সময়। মানে যেহেতু রামলীলা হচ্ছে, রামলীলা মেলা, মেলা রামলীলা দুটোই সত্যি, রাস্তায় লোক কিলকিল করছে, টাকাটা ভিড় ঘুরিয়ে নাও, যা জাম এটা দিয়ে যাওয়াই যাবে না, ঘুরিয়ে নাও গাড়ি। কোন একটা চেয়ার হলো আর কি, কোন একটা অকেশন থাকলে না। হ্যালো, নিয়ে গেছো? কারা নিয়ে গেছে? আমরা যদি আমি একটা বেঁধেছিলাম, পৌঁছে গেছি আমাদের পুজো মণ্ডপ। এই যে কাকিমা কিন্তু আমার আগে চলে এসছে রাইট টাইমে, আমিও 11:30 বেরিয়ে পড়েছি, এত দূর এলো, কি ট্রাফিক কি ট্রাফিক। 3:30 তো বাজবেই, 3:30-3:30। আমি আমার এক্সপিরিয়েন্সে বললাম, আবার বলুনি। জয় মা, এই তো মা, এই তো চলে এসেছি মার কাছে। কি বলছে, আগে এইখানে একটা করে দিই তারপর যাবো। খুব কাকা কিন্তু ভরসা করে না আমাদের উপর, কাকা কিন্তু আগেই কাজ, এই যে এখানে সব প্রদীপ গুলো সাজিয়ে রেখেছে। কাকে দিয়ে সাজালেন আপনি? আরেকজন ছিল যে, আচ্ছা আচ্ছা সুমি না, আরেকটা আরেকজন। যাই হোক, এখানে অনেকটা কাজ এগিয়ে রয়েছে আমাদের, আমাদের খালি ফুলগুলো ফোটাবো, লেট হবে তো ভোগ বানাবো। আমারও যদি ইচ্ছা যাবে তো ওখানে মণ্ডপে বসতে, মণ্ডপে বসে তো হবে না, এগুলো মালাগুলো
তৈরি করাতে হবে? আচ্ছা, মালা আছে তো, মালাগুলো লোক দিয়ে পাঠান। আমার বাসনগুলো এসে ধুতে হবে, নারকোল ফাটাবো, নারকোল কুড়বো, নাড়ু হবে, গ্যাসটা ফিট করতে হবে, একটা ছেলেকে দরকার। এদিকে যেহেতু ঠাকুরমশাই বলেই দিয়েছে যে একটা থেকে দেড়টার মধ্যে অষ্টমী পুজোতে বসবে, তাই ঝটপট করে অষ্টমী পুজোর আগে ফল টল কেটে নৈবেদ্যগুলো বানানো হচ্ছিল। আর রাত যত বাড়ছিল কিন্তু সবাই একে একে করে আসছিল মণ্ডপে পুজো দিতে, কারণ দিনের বেলা হলে তো এই জায়গাটা জায়গাই দেয়া যায় না, কি বসার জায়গা দেয়া যায় না, এতটাই ভিড় হয়। যেহেতু রাতে, অনেকটা রাতে, গভীর রাতেই বলতে পারো, দেড়টা থেকে ঠাকুরমশাই টাইমই দিয়েছিল একটা থেকে দেড়টার মধ্যে পুজোয় বসবে, তো তাই একটু ভিড়টা কম ছিল। আর দেখো, ধুনোটা এনেছিলাম, ধুনোটা জ্বালিয়ে দিলাম, আর এদিকে এক দাদা ভাই আর এক ঠাকুরমশাই মিলে মাকে সব মালাগুলো পরিয়ে দিচ্ছিল, আর বাকি যারা সব ছিল তারা কিন্তু ফল কাটছিল, আরও নানা জোগাড় করছিল। তো সেই সব এ করতে একের পর এক আসছে লোক পুজো দিতে, মহলটা যেন আলাদা হয়ে যাচ্ছিলো, সেজে উঠছিল, আর ভালোও লাগছিল কোথাও না কোথাও, কারণ প্রথমবার এরকম হলো যে এত রাত্রে মায়ের অষ্টমী পুজো। আমার দেখাতে তো এই প্রথমবার, কারণ আমি এর আগে কোনো দিন এরকম অষ্টমী পুজো দিয়েছি বলে কিংবা রাজ্যে গেছি বলে মনে হয় না। তবে হ্যাঁ, নবমী পুজোটা আমি আর কি সন্ধি পুজোটা রাতের দিকে হয়েছে সেটার আমি ছিলাম, অ্যাটেন্ড করেছি সেটা জানি, কিন্তু অষ্টমী পুজোটা প্রথমবার। আর আমি এখানে ধুনো দিচ্ছিলাম, আর অনেকেই এক তো ঘুম পাচ্ছে, তার উপর ওই ধুনো এতে চোখ জ্বালা দিচ্ছে, তো ঠাকুরমশাইকে থেকে পুজোয় বসে পড়ে ঠাকুরমশাই, আর আমরাও কিছুক্ষণ ওখানে বসি যে অষ্টমীর পুজোটা কিছুক্ষণ দেখবো, তারপর যাবো এর ভোগ বানাতে। তো কাকিমা আমি যারা আর কি ছিলাম ওখানে, তো আমরাও একটু বসে পুজো দেখলাম, আর সবাই কিন্তু এসে যাচ্ছে আস্তে আস্তে, বেশ ভালোও লাগছে। আর আমি ফোনটা ধরিয়ে দিয়েছিলাম শিল্পার কাছে, যে শিল্পা ভিডিওটা করছিল, তো আমি এখন সত্যি কথা ব্যস্ত, তার মধ্যে ভিডিও করাটা পসিবল হয় না, তাই হাতে দিয়ে দিয়েছিলাম শিল্পার হাতে। তো ওখানে গড় করে ওখানে বসে পড়লাম, অষ্টমীর পুজোটা একটুখানি দেখলাম, পুরোটা দেখা তো সম্ভব নয়, কারণ তোমাদের দাদাভাই দেখো ঠাকুরমশাইয়ের সাথে কিছু কথাবার্তা বলছিল যে কটা থেকে কি হবে, অঞ্জলি না হবে, তো আমরা বলেই রেখেছিলাম যে আমাদের অঞ্জলি কিন্তু লেটে দেওয়া। আর এই দেখো সবাই সেজে গুজে কি সুন্দর, একদম কি ভালো লাগছে, আর আস্তে আস্তে দেখতেই পাচ্ছ প্যান্ডেলটা কিন্তু পুরো ভরে যাচ্ছে। আর কাকিমা আমরা সবাই বসেছিলাম, আর এখানে ভিডিও করতে করতে একটা জিনিস লক্ষ্য করছিলাম, অনেকেই আছে যাদের আর কি ঘুম কাতুরে খুব আর কি ঘুম সচরাচর রাত জাগে না, তারা কিন্তু হাই তুলছিল প্রচুর। আর যিনি ঠাকুর দিয়েছেন সিনি কিন্তু সংকল্পে বসেছিলেন ওই দাদাভাই, তো তার পুজো হচ্ছে, আর সবাই হাই তুলছে, আর কি ক্যামেরাটা আসতেই মুখটা বন্ধ করে নিচ্ছে আর কি। আমি দেখতে পাচ্ছিলাম ক্যামেরাতে, দেখে ভীষণ হাসি পাচ্ছিলো, কারণ আমাদের রাত জাগা অভ্যেস আছে, আর বিগত কয়েকদিন ধরে রাত জেগেও আছি, তো তার জন্য কোনো অসুবিধে হয়নি। তবে খুব ভালো লাগছিলো এই ধরনের আর কি। তারপরেই দুই কাকিমাকে নিয়ে বেরিয়ে যাই ভোগ বানাতে। দুই কাকিমাকে নিয়ে এদিকে অষ্টমীর পুজো আরম্ভ হয়ে গেছে, আর দুই কাকিমাকে নিয়ে যাচ্ছি মন্দিরে ভোগ বানাতে। সূর্য কাকা কিন্তু ঘুমোচ্ছিল, ঘুম ভাঙিয়ে দিয়েছি, আজকে মাও জেগে আছে, সবাই জেগে আছে। আমরা অন্যদিন কাকিমা, আমরা অন্যদিন ফোন নিয়ে জেগে থাকে, কে করে না, আমি তো জেগে থাকি ফোন নিয়ে, আজ মায়ের এখানে বিশ্রাম করছে, দেখাবো না যেসব জোগাড় করে বসে আছে। ওদিকে আমরা ভোগের ব্যবস্থা করছিলাম, আর এদিকে কিন্তু অষ্টমীর পুজো আরম্ভ হয়ে গিয়ে আরতিও আরম্ভ হয়ে যায়। তো আমরা দূর থেকে শুনতে পাচ্ছিলাম, যেহেতু ফোনটা তোমাদের দাদাভাইয়ের কাছে দেওয়া ছিল, তাই কিছুটা ভিডিও করতে পেরেছি, তোমাদের সাথে শেয়ার করলাম, যেটা আর কি আরতিটা আমরা কিন্তু দেখতে পাইনি, পরে এই ভিডিওর মাধ্যমেই দেখলাম। অষ্টমীর আরতি, কুমারী পুজো, এই যে কুমারী বসে আছে তার কিন্তু কোনো ফুটেজ সেরকমভাবে নেই, তোমাদের সাথে আমি শেয়ার করতে পারলাম না, কারণ অনেক লেটে তোমাদের দাদাভাইয়ের কাছে ক্যামেরাটা ছিল। আর এদিকে দেখো ফল প্রসাদ কাটা আর কি সবাইকে বাটাও হয়ে গেছে, অষ্টমীর অঞ্জলিও দেওয়া হয়ে গেছে, অনেকে বাড়িও চলে গেছে। আমরা কিন্তু তখন আসি মন্দির থেকে আর কি ভোগ বানাতে, বানাতেই কিছুটা বানিয়ে আর তখন আমরা দিই অঞ্জলি। অষ্টমীর অঞ্জলিটা কিন্তু স্পেশালভাবে আমাদের কয়েকজন লাস্ট বাকি ছিলাম তাদের দেওয়া হয়, তারপরে আবারও ভোগ বানাতে যাব, কারণ তখন কিন্তু পুরোপুরি ভোগটা বানানো হয়নি, ওখানে কাউকে বসিয়ে রেখে আমরা এসেছিলাম অষ্টমীর অঞ্জলি দিতে। তো অঞ্জলিটা দিয়ে দিই, তারপরে আবার যাব, বাকিটুকু ভোগের যেটুকু ব্যবস্থা আর কি রান্না করার আছে সেটুকু রান্না সারব। তো চলো, মা
ঠাকুর মশাই আমাদের স্পেশাল অঞ্জলি দিয়ে দিল। বাইরে কি সুন্দর হাওয়া চলছে, যেন প্রতিবার এরকম রাতেই হয়, কোনো ঝামেলা আছে দেখেছো? কোনো ঝুঁকির বাচ্চা নেই, জুতো চুরি হওয়ার নেই, কোনো কার্গো বালাদের নেই, কি সুন্দর হাওয়া, রাতেই হবে। কাকিমা অষ্টমীর অঞ্জলি দেওয়া হয়ে গেছে, এবার সন্ধ্যা পুজো আগে ভোগটা ঝটফট করে বানিয়ে নি, তারপর ভোগ বানিয়ে নিয়ে। হ্যাঁ আমি দেখছি কাকিমা, চলো আমি পেছনে রাখছি কাকিমা, চলুন চলুন গেটটা লাগিয়ে দিন, গেটটা ভিজিয়ে দিন না। হ্যাঁ নামবে তো, এই যে সূর্য দাদা ঘুমিয়ে পড়েছে, এটা সকালে উঠবে তো, এই এই কাজটা করে রেখেছে অনেক। এই যা ওখানে বলে আসা হলো না, পদ্ম ফুলগুলো দাঁড়িয়ে দাঁড়িয়ে ফুটিয়ে দেওয়ার কথা। এদিকে দেখো ঝটপট করে ভোগটা বানানো হচ্ছে, কাকিমারা দুই কাকিমা মিলে লেগে পড়েছে ভোগ বানাতে। হ্যাঁ আমি কিছুটা জোগাড় করে দিয়েছি, যে যেরকম সবজি, পাঁচ রকম সবজি ভাজাভুজি হবে, যেটা আর কি মেন ভোগের আলুনো ভোগ হয়, যেটার মধ্যে কোনো রকম নুন কিংবা অন্য কিছু দেওয়া থাকে না। আর খুব নিষ্ঠাভাবে দেখো, কোনো কথা না বলে সুন্দরভাবে মুখে ঢাকা দিয়ে কাকিমা ফটাফট করে দিল। আর ওখানে লুচি, পাঁচ রকম ভাজাভুজি, সুজির হালুয়া, নারকল নাড়ু সব কিছুই হলো। কিন্তু এটা করার আগে কিন্তু অনেক কিছু আমাদের ফেস করতে হয়েছিল, যেটা তোমাদের সাথে আমি শেয়ার করতে পারবো। কিন্তু লেট করে দিয়েছে আসতে, আর কি যখন এসেছে তখন কেউ ছিল না, পাল্টে দিচ্ছে কি, কিন্তু আজ ঠিক ফিনিশিং এর সময় এলো, ঘুম দিয়ে এসেছে মনে হয়। আর আমাদের ভোগ বানাতে বানাতে প্রায় সকাল হয়ে গেছিলো আর কি, ভোর হয়ে গেছিলো। তো ওখানে ভোগটোক বানিয়ে যখন খুব সুন্দরভাবে মাথায় করে ভোগটা শাক দিয়ে উলুধ্বনি দিয়ে যখন ভোগটা মণ্ডপে নিয়ে আসা, তখনের ব্যাপারটা কিন্তু আলাদাই লাগছিলো আর খুব ভালোও লাগছিলো, এত সুন্দর লাগছিলো। আর এখানে এসে দেখলাম অনেকেই আছে যারা সন্ধ্যা পুজোটা অ্যাটেন্ড করবে বলে বসে আছে। আর দেখো সবাই ঘিরে কিন্তু বসে আছে 108টা প্রদীপ জ্বালবে বলে, 108টা পেতলের প্রদীপ, যেটা স্ট্যান্ড প্রদীপ হয়, ঝাড় প্রদীপ ওটাও আছে, তাছাড়া মাটির প্রদীপ আছে। আর এখানে এক ঝুড়ি মানে 108টা পদ্মফুলও ফোটানো হয়ে গেছে, যারা মণ্ডপে ছিল তারাই ফুটিয়ে দিয়েছে, আরও সব যারা আছে।
এদিকে মা রুদ্রচণ্ডী রূপে আর কি পুজো হবে, মা আর কি চণ্ডী রূপে পুজো হবে, যেটা খুব অল্প সময়ের মধ্যে, তোমরা জানো সন্ধি পুজোটা একটা লিমিটেড টাইম থাকে, তো সন্ধি পুজো যারা দেয় তারা কিন্তু জোড়ায় জোড়ায় বসে পড়েছে এখানে সামনে। তো দু তিন জোড়া আর কি এরকম ফ্যামিলি আছে যারা সন্ধি পুজোটা দেয়, তো সেই সন্ধি পুজো কিন্তু ঠাকুরমশাই অলরেডি আরম্ভ করে দিয়েছে, কারণ খুব কম সময়ে, বললাম না খুব কম সময়ের মধ্যে পুজোটা হয়, তো খুব তাড়াতাড়ি করে 108টা পদ্ম দিয়ে পুজো হবে, মায়ের আরতি হবে, তারপর অঞ্জলি হবে, সবটুকু কিন্তু ওই লিমিটেড সময়ের মধ্যেই করতে হবে। আর এখন মায়ের রূপটা যা দেখছো, সত্যি কথা বলতে কি ওইখানে দাঁড়িয়ে দিয়ে তখন মায়ের মুখটার দিকেই খালি তাকিয়ে আছি, আর অন্য কিচ্ছু মনে হচ্ছিলো না, যেন রুদ্রচণ্ডী আর কি মুখটা দেখাচ্ছিলো, এমন রাগি রাগি ভাব মায়ের, তখন মুখের ফেসটাই আলাদা যেন লাগছিলো। তো যাই হোক, পুজো হচ্ছিলো, খুব ভালো লাগছিলো, যেটা এর আগের অষ্টমীর পুজোটা আমরা দেখতে পারিনি। তো রীতিমতো আরতিও আরম্ভ হয়ে যায়, আর ভোগ প্রসাদ করে আর কি সত্যি করে নিজেদের মন থেকে এতটা ভালো লাগছিলো যে না, খুব খুব আর কি এটা খুব ভালো লেগেছে। আর দেখো যারা বসে আছে কিন্তু তারা এই সন্ধি পুজোটা অ্যাটেন্ড করবে বলেই বসে আছে, আর এই আরতি আরম্ভ হলেই কিন্তু প্রদীপগুলোও জ্বালবে। আর প্রতি বছর এরকম হয় যে দিনের বেলা হলে অনেক আর কি, সন্ধেবেলা পুজো থাকলে কিন্তু এত লোককেও পাওয়া যায় না, কারণ ঠাকুর দেখতে বেরিয়ে যায়। তোমাদের দাদাভাই সবাইকে দেখো, ও যাই আরতি হয়ে গেল, আরতির তাপ দিচ্ছে, আর এদিকে ঠাকুরমশাই আরতি করছিলো, এত ভালো লাগছিলো এই সময়টা, একদম একটু ব্রহ্ম মুহূর্ত বলতে পারো, একদম ভোরবেলা। আর সত্যি খুব আর কি এরকম পুজো কোনো বারে এরকম অ্যাটেন্ড হয় না, কোনো বারে হয়নি আমার লাইফে অন্তত, এই প্রথমবার, যেটা আর কি খুবই ভালো লাগছিলো। মনে হচ্ছিলো যেন প্রতিবারই যেন এই ধরনেরভাবে রাতে পড়ে, তাতে করে কি হয় বাইরে যে গ্যাদারিংটা থাকে দিনের বেলায়, ভ্যাঁ ভোঁ গাড়ির আওয়াজ, তারপরে এদিকে নানা দিকে নানা কিছু, সেগুলো কিছু ছিল না, আর খুব শান্তভাবে পুজো ছিল। আর এদিকে দেখো যাই মায়ের আরতি হচ্ছে, সবাই কিন্তু প্রদীপ জ্বালতে বসে পড়েছে, আর প্রদীপ ঝাড় প্রদীপ আমিও জ্বাললাম আর কি, সবাই মিলেই জ্বালা হয় এগুলো, একটা দুটো করে যে যেরকম পারে। দেখো খুঁজে খুঁজে আমি একটা পেয়েছি, একটা আগে জ্বালিয়েছি, আরও একটা দেখতে পেয়েছি, কারণ এগুলো কোথায় কোথায় আছে না খুঁজে জ্বালতে হয়, কোনো সময় একটা রয়ে যায়, তো এগুলো জ্বাললো। আর আমি না প্রতি বছর এরকম করি যে একটা মাকে ঘিয়ের প্রদীপ, সেটাও আমি বাড়ি থেকেই বানিয়ে নিয়ে এসেছিলাম। আর এই ঝাড় প্রদীপগুলো দিয়ে কিন্তু যেগুলো জ্বালা হলো সেগুলো দিয়েও কিন্তু ঠাকুরমশাই আরতি করবে মায়ের, তো এক এক করে ঠাকুরমশাই আরতি করছিল। আর আমিও সেই মুহূর্তে কিন্তু আমি যে বাড়ি থেকে প্রতিবার মাকে একটা ঘিয়ের প্রদীপ অর্পণ করি, সেটাও নিয়ে এসে কিন্তু মার আরতি করে ফেললাম জেলে, তো যেটা আমার প্রতিবার হয় আর খুবই ভালো লাগে। আর এই দেখো যেগুলো থালায় মাটির প্রদীপ দেওয়া হয়েছিলো 108টা, সেগুলো দিয়েও কিন্তু মাকে আরতি করা হলো। তো এই যে একটা আরতি পুজোর পথে, জানি না কোথায় কীরকম হয়, তবে এখানের পুজো ছেড়ে কোথাও যেন পুজো যেতে ইচ্ছা করে না। এই যে পুজোটার চারদিন মাম বাড়িতে আসে, যে আরাধনা পুজো, সেটা নিয়ে খুব ভালো লাগে। আর তার থেকে বড় লাগে ভালো লাগে হচ্ছে এই অঞ্জলি। আমি মোটামুটি অষ্টমী সপ্তমীতেও অঞ্জলি দিয়েছি, ষষ্ঠীতেও অঞ্জলি দিয়েছি, অষ্টমীতেও দিয়েছি, এটা সন্ধি পুজোও দিচ্ছি, এবছর কিন্তু প্রত্যেকটা অঞ্জলি দেওয়া হয়েছে আমার। আর এই ভোর লুচি ভোগ দেখো অঞ্জলি শেষে কিন্তু, আর শুধু কমিটি থেকে না, আরও দুজন আর কি ঠাকুর বাড়ি থেকেও এসছে লুচি ভোগ, আরও এক দাদাভাইয়ের বাড়ি থেকেও লুচি ভোগ এসছে, সবাইকে এই লুচি ভোগ প্রসাদ সব কিছু মিলেমিশে দেওয়া হচ্ছে। মন্ডপ পুরো খালি হয়ে গেছে। আচ্ছা সন্ধি পুজো হয়ে গেল মানে তো পুজো শেষ, হ্যাঁ না একদম, মন্ডপও খালি। আরে আমরা সারা রাত জেগে, হ্যাঁ খুব আনন্দ হলো এই সত্যিকারে পুজোটা, এভাবে যে হলো না একটা নতুন সন্ধি পুজো হয়েছে, দুটো আড়াইটার সময় সন্ধি পুজো হয়েছে, কিন্তু অষ্টমী পূজায় আমার লাইফে প্রথমবার আমি আনন্দ মায়ের। তখন চণ্ডী রূপে যখন পুজো ছিল তখন মা যেন চণ্ডী রূপ ধারণ করেছিল, এখন দেখো আবার নর্মাল মুখটা হয়ে গেছে না। হ্যাঁ তুমি মুখের তফাত আমি তোমার ফটো দেখুনি দেখিয়ে দিচ্ছি, তখন যেন রুদ্রচণ্ডী লাগছিল একদম। যাকে সন্ধি পুজো হয়ে গেল মানে পুজো শেষ হয়ে গেল যেন, তোমাদের দাদাভাই কাল সকালে এসে অত রাত্রে বাড়ি গেছে, আর আমিও দেখো আর কি রাত্রে এসে সত্যি বাড়ি যেতে ইচ্ছা করছে না আমার, তো কোনো অ্যাঙ্গেল দিয়ে মনে হচ্ছে যে আমি সারা রাত জেগেছি আর কি 24 ঘন্টা, কি অনেক ঘন্টার বেশি হয়ে গেছে।
কাল না পরশু দিন সাড়ে চারটে উঠেছি, পরশু সাড়ে চারটে উঠেছি, কাল না পরশু দিন সাড়ে চারটে সেই উঠেছি, তারপর থেকে আর শোয়াই হয়নি। আর এরা বাড়ি থেকে ঘুম দিয়ে ভালো করে, এটা আমাদের প্রেসিডেন্ট, ভালো করে ঘুম দিয়ে, এই যে এই যে তো এটা টাইম টেবিলে চলে, একদম টাইম টেবিলে। চলো এখন গেলে তবে আসতে পারবো, সবাই গিয়ে রেস্ট করছে। আর আমরা এখন কটা বাজে? 9:03, এখন 9:03 বেজে গেল, কখন কি তাড়াতাড়ি সময় কাটছে যেন। আর আমরা এদিকে 9:03 বাজে, রাত পুরো রাত মায়ের কাছে কাটিয়ে পেলো, এদিকে কিন্তু দেখো দুপুরের আয়োজন শুরু হয়ে গেছে। চলো দেখাই তোমাদের পুরের যা যে ভোগ হবে তার আয়োজন হচ্ছে। এদিকে কুমড়ো সবজি হবে একটা, কুমড়ো কাঁচা কুমড়ো সবজি, এখানে পুরি হবে, পুরি হবে, পুরির আটা মাখছে, এখানে এখনো আটা মাখা চলছে। আর এদিকে ছোলে ছোলে সেদ্ধ হচ্ছে, ওদিকে দুটো টোপে ছোলে সেদ্ধ হয়ে গেছে, এসব রান্নাবান্না হয়ে যাবে দুপুরবেলা। এটা কিন্তু আজকে দুপুর, আজকে দুপুরের জন্য যে ভোগ প্রসাদটা হবে তারই ব্যবস্থা হচ্ছে। তোমাদের দাদাভাই যে কখন থেকে বলছি, এই যে দাঁড়িয়ে আছে তোমাদের দাদাভাইকে বলছি চলো বাড়ি চলো, কারণ এখন গিয়ে একটু রেস্ট নিয়ে ঘরে পুজো টুজো করে ফ্রেশ হবে, এই 9:00 সময় বাড়ি যাচ্ছি। বলতে চাইছো কি বাড়ি যাবো না? আমার কোনো ব্যাপার না, আমি থেকে যাবো, বাড়ি না গেলে আমি তোমাদের দাদাভাই রেডি হয়ে গেছে বাড়ি যাবে বলে, এবার আমি কিন্তু বসে পড়েছি। মায়ের সাথে দেখা করেছি, যেতে করতে প্রায় 9:30 বাজে, আবারও ঘরের সব কাজ সেরে রেডি হয়ে, ঘরের কাজ সেরে ঘরে পুজো করে রেডি হয়ে আবারও মণ্ডপে চলে আসবো তাড়াতাড়ি, ঘুম তো একটুও পাই না সত্যি কথা বলতে। আর এখন দেখো নন বেঙ্গলিদের কত ভিড় হয়ে গেছে, নন বেঙ্গলিরা যেহেতু ওদের নবমী পড়ে গেছে কন্যা পুজোন আজকে, তো তোমরা সবাই আজ এসে পুজো করে, তো চলো পুজো করুক ওরা, আমি তো বাড়িতে যাই। আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করলাম, ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর অষ্টমীর রাতের অংশটা তো তোমাদের সাথে শেয়ার করলাম, বাকি দিনের বেলা কী করলাম না করলাম সেটা তোমাদের পরের ব্লগে শেয়ার করবো। চলো দেখতে থাকো, টাটা।